আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল অনেক ভোরবেলা উঠছি এই অপরূপ দৃশ্যটা দেখার জন্য। আপনাদেরকে একটু পাখির আওয়াজ শোনাই। খুব মিষ্টি একটা ভোর। সূর্য উঠতেছে, পাখির আওয়াজ শোনো। আমি আরো 1 ঘন্টা আগে যখন উঠছি তখন এটা আরো মেঘলা ছিল, সেটার ফুটেজ আমি আপনাদেরকে মোবাইল দিয়ে নিছি, অল্প একটু দেখাবো, একটু দেখে আসেন এখনই। ঘুম থেকে উঠে যদি এরকম মিষ্টি পাখির ডাক আর এরকম মেঘে ঢাকা আর এরকম যদি বারান্দা থেকে দৃশ্য দেখতে পান আর কি লাগে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, সুবহানাল্লাহ। আর এমনি এই যে সাউন্ড আসবে পাখির, আর একটা এখানে আমার মনে হয় শিয়ালের ডাক, নাহলে কিছু একটা ডাক পাওয়া যাচ্ছে। আমি তো এত পশু পাখির ডাক চিনি না, কিন্তু একটা পরিবেশটাই পুরো অন্যরকম, শান্ত। মানে গ্রামে গ্রামে এখন এরকম পরিবেশ নাই, মানুষ ঘনবসতি এসে গ্রামেও মানুষজন থাকে, কিন্তু একদম সিলেটের অনুভবটা এই জায়গায় এসে পাচ্ছি, এটা ভাবা যাচ্ছে না। মেঘ হচ্ছে গাছের উপরে উপরে মনে হচ্ছে না, দেখো কেমন সুন্দর মেঘ না কুয়াশা। হ্যাঁ ঠিক কথা বলছো, কুয়াশা পড়ছে। আমিও কনফিউজড, কিন্তু দেখো ওই যে কিছু কিছু জায়গায় কেমন জানি মেঘ 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 মনে হচ্ছে, পুরা মেঘ মনে। আমি দেখাচ্ছি একটু জুম করে আসে নাকি, এই যে এই জায়গাগুলোতে। কিন্তু শীতকালে তো কুয়াশা হয়, কিন্তু এখন কিসের কুয়াশা? এখন আসলে শীতের আগ মুহূর্ত, তো আমার মনে হয় কুয়াশাই তাহলে হবে। ঠিক বলছো, সাজেকের ফিলিংসটাও নিয়ে নিচ্ছি, মেঘই মনে করো। মনে করলে তুই দোষ কিসের না, ভালোই লাগতেছে। চলো ওরা হচ্ছে চা কফি কি দিছে বানাই বানাই খাই বসে বসে, আর কি করি। এখন বাজে কত, 7:45। আমি উঠছি 5:30-এর দিকে। আমি তোমার চেয়ে তো আগে উঠে এই জানালা খুলে এখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, না কিছুক্ষণ দাঁড়াই আবার ঘুমাই গেছি। কিছুই করতে মন চাচ্ছে না, খালি চুপচাপ বসে থাকতে মন চাচ্ছে। আমি যেটা করছিলাম বলি দর্শকদের, আমি ওই জায়গায় বসেছিলাম অনেকক্ষণ, এখন এতক্ষণ যে আপনার আপা ভিডিও করলো তারও আধা ঘন্টার বেশি ওখানে বসেছিলাম। আর ওখান থেকে ল্যাপটপের অফিসের কিছু কাজ করলাম, প্লাস আপনার ফাইলসগুলো নিলাম, চার্জ দিচ্ছি সব কিছু। সাইফান সাহেব ঘুমায় আছে। এতক্ষণ সব হলো কুয়াশায় ঢাকা ছিল, এই দেখো ওই দেখানে মনে হচ্ছে না মেঘের একটা টুকরা, ওই জায়গাটা দেখতে পাচ্ছো? জুম করলে আসবে, জুম করলে আসবে কি? কেমন সাদা সাদা খন্ড খন্ড মেঘ মনে হচ্ছে জমে জমে বয়ে আছে, দেখো। আমরা এখানে 17 তলার উপরে আছি, 17 তলা থেকে ভালোই দেখা যায়। মানে এটা আসলে 9th ফ্লোর, কিন্তু এমন ভাবে এরা বিল্ডিংটা বানাইছে যেন একটা ফ্লোর ডাবল সাইজে আর কি। কালকে ইয়া বললো যে, এখানকার ইয়া বলছে কি, এটা যে কি চালায় উনি বাগি, হ্যাঁ ওই ভাইয়াটা গল্প শোনা এলো।
চিল চিল কালকে আমাদের ড্রোনকে আক্রমণ করছিল, মাছ খাবে, পানি পানিতে মনে সম্ভবত মাছ আছে, দেখো না ড্রোন আক্রমণকারী চিল, দেখো দেখো কত সিরিয়াস, এই দেখো ওই যে পাখিটাকে খাবে, দেখছো? পারে নাই, পারে নাই, মনে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিকের ক্যামেরাম্যান হয়ে গেছি। কি যে ভালো লাগতেছে, আল্লাহ শুকরিয়া, সুবহানাল্লাহ। দেখছো এই লাইটটা, কালকে যদি আমি রাতে আমরা এখানকার ড্রোন জানি না শট কত ভালো আসছে, রাত থেকে এখান থেকে বারান্দা থেকে নেওয়া লাগতো, কিন্তু এই যে আল্লাহ ওই পাখিকে টার্গেট করছে না, মাছ বুঝতে পারছি না কিন্তু ধরবে, ওই যে পাখিটাকে দেখো করতেছে কেমন, এই যে পাখিটা দোয়েল পাখি, এই দোয়েল পাখিকে মনে টার্গেট করছে না, ওটা বামে চলে গেছে, ওই দেখো ঢুকে গেছে। এই প্রাকৃতিক পরিবেশ এক অন্যরকম অনুভূতি, পুরাই একদম বোঝে, মানে আপনাদেরকে আমি এইরকম জানি না কতটুকু এই জায়গার অনুভবটা দিতে পারছি, উপভোগ করছি, অনেক অনেক ভালো লাগলো। দোয়েল পাখি আসছে, ভিডিও ভিডিওতে ক্যাপচার করতে পারলাম, আমি একটু আগে আসছি, পালাইছিলাম, কেমন আছো? ইস মাশাল্লাহ কি যে সুন্দর, অপূর্ব না? এই কেমন আছো তুমি, আমাদের সাথে দেখা করতে আসছো, আমাকে তো খুশি করে দিলা, কি যে দৃশ্য না। একটাতে বানায় আমাদের সব খেয়ে শেষ করে ফেলছি আমরা, ভালো ভালো দৃশ্য দেখি আর বসে বসে সময় পাস, এই ক্রিমটা খুব মজা। হ্যাঁ দেখি দাও, দিয়ে দিই একবারে, এগুলো ফ্রি, আমি তো আগে জানতাম কি জানি, রুমে যেগুলো থাকে এগুলো হলো টাকা পে করতে হয়, এগুলো হচ্ছে তোমার ফ্রিজে যেগুলো থাকে, কিন্তু এই ফ্রিজে কিছু দেয় না, কারণ ফ্রিজে অনেকগুলো হোটেলে তোমার ড্রিঙ্কস থাকে, অনেক কিছু থাকে, এখন আরো বেশি আমাদের দায়িত্ব বেড়ে গেছে, ড্রোনের ব্যাটারি চার্জ করা হয়ে গেছে, তুমি গ্লাসে খাও আমি হচ্ছে খাও, দাও সমস্যা নাই, সাইফার কো উঠাও আস্তে আস্তে, বাড়ি যাবো, উঠো উঠো উঠো, যাবা না, তুমি কি এখানে থাকবা? তাহলে উঠো, কুটুস কুটুস আমার সোনা পাখি, উঠো না বাবা, উড়ি উড়ে ঘুমরে উড়ে ঘুমরে উড়ে ঘুমরে, সারা বিছনায় ঘুর ঘুর করতেছে, একবার এই সাইড একবার এই সাইড, তুমি কি সূর্য দেখছো? এই দেখো এই দেখো আমাদের রুম থেকে সূর্য দেখা যাচ্ছে, দেখছো? উঠো, এই দেখো সূর্য দেখছো, আসো 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 দেখাই, আসো দেখাই, ওয়া পাপা জানো ড্রোন উড়াচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সূর্য, দেখছো তাকাই তো পারতেছো না, দেখো এই দেখো সূর্য রুম থেকে দেখা যাচ্ছে, এই পরিবেশটা অনেক সুন্দর দেখছো, আর পাপা কি করতেছে দেখো ড্রোন উড়াচ্ছে, দেখছো আমি রেডি হয়ে গেছি, তোমার তো দেরি হয়ে যাবে, দেখো সাইফানে বাবা, এই দেখো সাইফান চলে আসছে, কোথায় আমাদের ড্রোনটা? অনেক দূরে, আল্লাহ আল্লাহ কোথায় চলে যাবে, এখানে গাছপালার তো কোনো আন্দাজ নাই। Thank you.
সুভানা একদম রেডি হয়ে আন্টির রুমে চলে আসছে। সুভানার আম্মু আর আব্বু একটু ছবি তুলতে গেছে, আমাদেরকে সুভানাকে দিয়ে গেছে। না সুভানা, ভালো লাগে আন্টির কাছে থাকতে? ভালো লাগে বাবা, একটু হাসো তো, হাসো তো একটু। এটা কে সুভানা, সাইফানকে চেনো? সাইফান কি আম্মু সোনা পাখি? কোনটা? এটা। আই যে বুড়ি, চলো নাস্তা খেতে যাই। কি খাবে আজকে বুড়ি? বুড়ি কি খাবে? সবাই দোয়া করবেন বুড়িটার জন্য আর সাইফানের জন্য। সাইফান ভালো লাগতেছে? আজকে থাকতে মন চাচ্ছে? আজকে যে আমরা চলে যাব, আবার আবার আসব। ঠিক আছে। এই সাইফানের বাবা, সাইফান কি বলতেছে? আজকে এখানে থাকি, মানে যাইতে মন যাচ্ছে না, বুঝছো? বলে আজকেই চলে যাব। আবার আসব সাইফান ইনশাআল্লাহ। রেডি? আমরা রেডি। শান্তি শান্তি। কে চিনতে পারছো? চেনা চেনা লাগে। কে চিনতে পারছো? চেনা চেনা লাগে, কিন্তু এইটা কি? এটা কি? এটা কি? মাশরুম মাশরুম মরিচ ক্যাপসিকাম পেঁয়াজ আর ধনিয়া পাতা। ওয়াও, লাইভ অমলেট। হ্যাঁ, চলো আমরা ইয়া করে ব্রেকফাস্ট মেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে আস। তুমি নিবা না ভুনা খিচুড়ি? খিচুড়ি খাবে না? আচ্ছা একটু দেখি আগে। পরোটা, প্যানকেকস, ফ্রেঞ্চ টোস্ট। ধন্যবাদ। ওটস আগে, ওটস খাবো না, বাট ভালো দেখতে, সুন্দর আছে। বিনস, বেকড বিনস, পটেটো ওয়েজেস। কি নাও ওখানে দেখি কি আছে। ও এখানে আবার চা আছে, মানে গ্রিন টি, ব্ল্যাক টি, কফি, দুধ, চিনি, হট ওয়াটার, হট মিল্ক, মিল্ক টি চিনি ছাড়া, বেজিল লিভ টি, ওয়াও, সেই পাইনঅ্যাপল জুস, সিরিয়ালস মানে কর্নফ্লেক্স, কলা, স্যালাড, আনারস, খুব সুন্দর করে কাটছে আনারসগুলা, পেয়ারা, মাল্টা, বাদাম, কিশমিশ, চিজ, অ্যাপেল, কাঁচামরিচ, গাজর, হ্যাঁ পাইনঅ্যাপল জুস আছে, চা আছে, কফি আছে, এই পুদিনা চাও আছে। ডেজার্টে আছে হচ্ছে ব্রেড, ক্রয়েসেন্ট, মাফিন, হানি, এটা হচ্ছে নাম লেখা নাই, ডোনাট, অরেঞ্জ জেলি, স্লাইস কেক, এটাও আরেকটা ক্রয়েসেন্ট মনে হয়, মিক্সড ফ্রুটস জ্যাম, সোর ইয়োগার্ট, হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, বাটার। অসম দোস্ত, টু গুড ব্রেকফাস্ট। ব্রেকফাস্টই ভালো হয়। হ্যাঁ সবই জোস। যে আইটেমগুলো মিসিং ছিল আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে বেগ বিনস, মিক্সড ভেজিটেবলস, চিকেন ভুনা, এটা হচ্ছে চানা ডাল, আচ্ছা আমি ব্রেকফাস্ট আনছি হচ্ছে খিচুড়ি, চিকেন ভুনা, পটেটো ভেজেস, প্যানকেক, পরোটা, ফ্রেঞ্চ টোস্ট, বিনস আর সস, ডিফারেন্ট টাইপ নাস্তা। প্যানকেকটা মজা আছে, এত দূর থেকে খাওয়ানো যায় বলো তো। ওরে বিনসটা সেই টেস্টি, অবশ্যই বিনস নিও, এ দেখো একটু জোসরা, অনেক মজা। ফ্রেঞ্চ টোস্ট, ব্রেডকে একটু বাটার দিয়ে রেয়া করছে, মানে ইউনিক আইটেমগুলো আপনাদেরকে বললাম, খেয়ে খুবই মজা লাগবে, সুপার।
পরোটা শক্ত হয়ে গেছে। এই যে স্যান ইয়াটা খাও টোস্ট। ফ্রেঞ্চ টোস্ট মজা। টোস্ট দিয়ে চিজ দিয়ে খাও অনেক টেস্ট। কেমন লাইভ আন্ডা এটা সুন্দর। এই যে ভিতরে তোমার হচ্ছে মাশরুম দিছে না, ক্যাপসিকাম দিছে, ফ্লেভার গুলো আলাদা। এই যে আমাদের এখানে আইডিয়াটা সুন্দর। হ্যাঁ আমাদের এখানে এই যে মাশরুম ক্যাপসিকাম দেওয়া সেই কম্বিনেশন ভাবি কোনটা বেশি ভালো লাগছে সোফার। সোবানা কোনটা ভালো লাগছে? কোনটা চিকেন স্যান্ডউইচ দিব একটু। দুধ দিয়ে খাও। দুধ দিয়ে খাও বাবা। তোমার কি অবস্থা? আমি সাইফানের কমপ্লেক্স কমপ্লেক্স গুলো শেষ করতেছি। হ্যাঁ হ্যাঁ সেটাও আমরা খাই। আর আমি নিয়ে আসছি হচ্ছে পুদিনা টি, বেজিল টি। পুদিনা চা। আমি কি খাই কালারটা দেখে কিছুই খাইলে না, সব তুমি খাইলে। কিছু খাওয়ার ইচ্ছাই নেই। গাড়ি কই পাবে এখন? কালকে সেই রাতের গাড়ি। সেই রাতের গাড়ি। কেমন লাগতেছে সাইফান? ব্যালেন্সের এটা চাকায় সমস্যা না, এটা এমনই নিয়ম। নতুন হয়ে গেলে কিছু হয়ে যায় না? না না এটা নিয়মই এমন যেন ব্যালেন্স শিখে বাচ্চারা। আমি গাড়ি চালাবো। আচ্ছা আচ্ছা কেমন লাগতেছে? খুশি করানোর চেষ্টা করতেছি, মনটা খারাপ সাইফানের। গাড়ি চালাতে চাই খালি। কিন্তু বসাই দিলে আবার বসতে চাই। ভাই আপনি এই ডিপার্টমেন্টে? ভাই আমি কি একটু ট্রাই করতে পারি যে আমি পারবো কি না? মানে আমরা তিনজন তিন তিন মানে ট্রাই সাইকেল যেটা এখানে একটু ট্রাই করেন যদি হয় তাহলে। হ্যাঁ হ্যাঁ এখানে এখানে টাকা ঠিক আছে। একটা বাকি কি অর্ডার আছে? বাকি আসবে 10 মিনিট পর। ওনাকে বললে তো হবে না, ওনাকে ওনাকে ট্রাই করব। ট্রাই না না ইয়া বাকি এটা ব্রেক এটা ব্রেক। বিসমিল্লাহ আগাইলাম আগাইলাম পেডেল দিও। হ্যাঁ ওখানে কিন্তু পড়বা, ঘুরাও এখানে ঘুরাইতে হবে। ছেলের মেজাজ হচ্ছে 440 লাইন না। ওই যে উপরে গাড়ি দেখছো, ওই দেখো উপরে গাড়ি। এই যে ওই গাড়িটাতে আমি এখন সাইফানকে উঠাবো, চলো। আমরা এখন ফুটবল গ্রাউন্ডে যে কি করবা? আচ্ছা আমরা তো ওই যে ওগুলোতে যাব না, বোটে টোটে উঠবো না? ওটা তো উঠবো। আমাদের দুইটা বোটিং, আমাদের বোটিং শেষ করতে হবে তো। তাহলে এখন বোটিং করি চলো, নালে পরে সিরিয়াল পাবো না। 12টার মধ্যে আমাদের হোটেলে চেক আউট। পরিবেশটা কি সুন্দর, নিজেই করতেছে না আগে ওই লোকটা? ওই লোকটা তো ওদের লোক মনে হচ্ছে। ইস রে এক ঝাঁক বক, আল্লাহ কি সুন্দর। দেখো আমাদের ঘুরে ওইদিক যাইতে হবে না? দেখো না উপরে দেখো,
লেকটা সুন্দর, কালো সাদা দুই কালারেরই বক দেখতে পাচ্ছি। এখানে পড়ে যাবা না, বসে থাকো, সাবধানে থাকো, এদিকে মাথা ঢুকাবা না। এগুলো বগের ডাক, সকালবেলা আমি এগুলো আওয়াজ পাইছি। এটা কোন রাস্তা? আরে মিষ্টি, সকালবেলা ভোরবেলা এই ডাকগুলো খুব সুন্দর অনুভব করছি। এমন একটা সুন্দর লেকের কাছে আসছি, পরিবেশটা দেখার মতো সুন্দর। আর আমি একটু আপনাদেরকে লেকটা দেখাচ্ছি। আর উপরে হচ্ছে বক উড়ে উড়ে যাচ্ছে, কালো বক সাদা বক। ওইখানে যাব, এখান থেকে ঘুরে আসব। আচ্ছা আমরা যাই, চলো চলো তাহলে ওইখানে আমরা যাচ্ছি। হ্যাঁ, কতক্ষণ চাচা ঘুরান আপনি? আমরা যতক্ষণ ঘুরতে চাও। তাহলে এরপরে আপনি আমাদেরকে নেবেন? হ্যাঁ, রাস্তাগুলো সুন্দর। ওয়াটার সাইকেল, সেই তো। আচ্ছা বসি একটু, হালকা ভিজুক ড্রেস। এখানে প্রচুর বক দেখা যাচ্ছে, পিছলা সাকো, সাবধানে যেতে হবে। ওই দেখো মাছ, কত বড় মাছ দেখলাম ওখানে, বিশাল মাছ দেখলাম, অনেক মাছ আছে। ওই দিক দিয়ে যাই, চলো। কোন দিক দিয়ে চাচা ঘুরতে হবে? আসো 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 আসো। নৌকায় উঠার জন্য কোন জায়গায় যেতে হবে বারে বারে জিজ্ঞাসা করতেছে আমরা। মাঝে মাঝে বসার জন্য জায়গাগুলো খুব সুন্দর করছে। আমরা মনে হচ্ছে একটু এলোমেলো হাঁটাহাঁটি করতেছি না? এলোমেলো না, ওই যে সামনে দিয়ে রাস্তা আছে, রাস্তা আছে ওই দিক, রাস্তাগুলো খুব সুন্দর। একটা অপরূপ জায়গায় চলে আসছি, ছোট ছোট গাছ, সুন্দর ডিজাইন করা। হ্যাঁ, গাছগুলো এত সুন্দর করে মানে লাগাইছে, আর সাইজ করে কেটে কেটে রাখছে সুন্দর করে, দেখতেই মন চাচ্ছে। ওই যে ওই জায়গাটায় গেলে নৌকায় উঠতে পারবা, বুঝছো? ওইদিকে যেতে হবে। ভাবি আসেন, নৌকা ঘাটে চলে আসছে। রাস্তা রাস্তা যে কি সুন্দর, দেখো দেখো এদিকে দেখো, অপূর্ব। যে এদিকে তাকাই দুই চোখ খালি জুড়াই যাচ্ছে, তাল গাছগুলো সুন্দর হয়েছে। এই যে ফুটবল কোর্ট, চাচা হাসতে একজন উঠে যাবে ভাবি, কিন্তু আমরা যে পানি পানির মধ্যেই তো পারি না। আপনি সঙ্গে থাকে আমাকে নিতে পারবেন না? হ্যাঁ, সাইকেলের মতো নিতে দেন আর যদি আপনার সম্ভব হয়। জাস্ট আমরা একটু খালি দুই তিন রাউন্ড দিয়ে তারপর আমরা উঠব। জোড়া রাজহাঁস, আল্লাহ শুকরিয়া আল্লাহ।
একদম আমাদের ঘোরাঘুরি শেষ, ভালোই লেকে উঠলাম। এটা হচ্ছে আরেকটা আর্টিফিশিয়াল লেক আছে, ওটা নিজেরা চালাতে হয়। আর্টিফিশিয়াল লেকে নিজেরা চালাতে হয়, তুমি তো চালাতেই পারো না। পারবা? ট্রাই করি। চলো, ভালোই ঘুরলাম। নিজের ওজনের জন্য ভয় লাগে বেশি। আর ফাঁকা ফাঁকা তো ভালোই, পরিবেশটা একদম অন্যরকম অন্যরকম। ও হ্যাঁ, এই মেঘের ও পাথরের মধ্যে ভাই বলতেছে মিউজিক বাজতেছে, দেখাই আপনাদেরকে একটু। ভূতের মিউজিকটা রাতের বেলা ভয় পাওয়ানোর জন্য। সুন্দর, আজকে না গাছপালা আর বাতাস নাই, বাতাস থাকলে একটা অন্যরকম শান্তি থাকে। এখন আমাদের সব বাবুরা অবস্থা খারাপ, বাবুগুলো হচ্ছে জিত করতেছে। ক্লান্ত হয়ে গেছি, একটা সুন্দর জায়গা দেখে বসলাম। খুব সুন্দর পানি দিয়ে পদ্ম ফুলের না কচুরি পানা, দেখো সাইফানে বাবা কি সুন্দর রাখছে, কচুরি পানা দিয়ে রাখছে, ফাইন লাগতেছে। মাছ আছে নাকি? মাছ আছে নাকি? মাছও বলে থাকে আর নিচটা এত সুন্দর পাথর দিয়ে রাখছে, আমার মনে হয় এখানে মাছও আছে। কালকে রাতের বেলা ভাইটা বললো না যে মাছও রাখে। আর বসার পরিবেশটা দেখেন একটু, হারিকেনের মতন করে লাগা রাখছে, মানে রাতের বেলা লাইট জ্বলে। হ্যাঁ, আর এই যে আর্টিফিশিয়াল লেক, এটা এখানে একটু কায়াকিং করে না? পারি নাকি? চেষ্টা করি। চলো, চেষ্টা করতে জীবনে তো বাধা নেই, বাধা নেই। খুশি দেখো, এখন সাইফান দোলনা, এই দোলনায় উঠবো আমরা ইনশাল্লাহ। ওহো, এইটা ডাল দেখেন, এইটাতে ইনশাল্লাহ ভাঙবে না। রশিটা দেখো। হ্যাঁ, কি অবস্থা সাইফান, ভালো? দেবো না, আমি একটু বসি। এখন আমরা ঝুলন্ত ব্রিজ নাকি, এরা ঝুলন্তরা, বাট ঝুলন্ত ব্রিজের মতন করে বানাইছে এরা, সেখানে উঠতেছি। আপনারা আপা আমলকে নিতে আসছে, আমলকে নিয়ে আসতেছে। আর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, ইয়া দোলনা ধাক্কা মারে মারে ভালো এনার্জি লস হয়। ওয়াও, সেই পরিবেশ। অনেক বেশি রোদ তো, এই রোদের মধ্যে পিপাসাও লাগতেছে, তার মধ্যে ঘেমেও যাচ্ছি, এনার্জি ভালো লস হচ্ছে, তারপরেও অনেক মজা লাগতেছে, তাই না স্যার? অনেক এনজয় করতেছি। আসো, দাও আমাদের আমলকি, একটা দাও আমাকে। ভালোই, এখানে গাছ গাছের তলায় আমলকি ভরা, আর কি রাইলে অনেক ফুলাইতে পারবো। এটা খাবো না আমি, অনেক টেস্ট। পানি যে পানি যে ইয়াটা শূন্যতা, এটা একটু হলো মিটবে। পানি একটা নিয়ে আসতে হয় এত দূর হাঁটাহাঁটি। ফকুলরা সুইমিং এ গেছে, ফকুলের বাবু সবার জামা কাপড় চেঞ্জ করে ওরা সুইমিং এ গেল। আমরা আজকে সুইমিং করব না, আমরা এখানে একটা
দেখি পরিস্থিতি বুঝে তুমি একটু ঝুলন্ত ব্রিজ ঘুরে আসো। ব্রিজে ঘুরে এখন আবার একটু হেঁটে এই লেকে উঠব। এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেক, এটা কাঁঠাল বাগান। আমরা একবার আসছিলাম, দেখি কেউ ছিল না। সাইফানকে রাখো, তুমি উঠো আগে। হ্যাঁ, তারপরে সাইফানকে নাও। লেকটা খুবই সুন্দর। দেখছো বাবা, মনে হয় বিকালে উঠলে আরো বেশি আনন্দ লাগে না ভাই? গাছগুলো খুব সুন্দর। আমরা এই গাছের তেঁতুল খাইলাম, একদম কাছে ছিল না ভাই? এই যে আপনি যেগুলো দিছেন এগুলোই তো। আমার চেয়ে তো আমার বরের বেশি পছন্দ হচ্ছে তেঁতুল। আমরা ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এখন। সব গাছে ভালোই ফলমূল ধরে আছে। জলপাই গাছে জলপাই দেখা যাচ্ছে অনেক। ওইখানেই শেষ না ভাই, ওই কর্নারে? আমরা একদম শেষ মাথায় চলে আসছি, এখন আবার চলে যাব। এগুলো পানিতে মাছ নাই না? জি আছে, অনেক সুন্দর সুন্দর মাছ, সোনালী কালার মাছ, রূপালী কালার মাছ। আমি আপনাদের ন্যাচারাল লেকটাতে দেখলাম অনেক বড় বড় মাছ। নেমে যাবো এক্ষুনি না সেবার? আসলে পরিবেশ ফিলিং সব সাধারণ। গাছপালায় ভরপুর। কি কেমন লাগলো বলিনি? না, এটা জীবনে না উঠলে বুঝতা। এটার চেয়ে তো মজা হচ্ছে তোমার ওই যে ওই লেকটাতে। হ্যাঁ, বসার জায়গাগুলো এত সুন্দর, ছায়ার মধ্যে গাছের নিচে।
আমরা আর বসতেছি না, আমরা এখন চলে যাব। চেক আউটের সময় এখনো হয়নি, আরো সম্ভবত দেড় ঘন্টা আছে, না আধা ঘন্টা আছে, সাড়ে এগারোটা বেজে গেছে। সাইফান দেখছো এটা টিলা একটা, দেখো টিলার মতো উঁচু করতে। ফখরুল ভাই এরা সবাই হচ্ছে সুইমিং করতেছে বুঝছো, বলতেছে তোমরা আসবে নাকি। এই দেখো এটা কামরাঙ্গা গাছ, দেখো সাইফানের বাবা এটা কামরাঙ্গা গাছ, ফুলগুলো খুব সুন্দর, সব গাছের ফলগুলো যারা হচ্ছে এখানে আসে তাদেরকে খেতে মানা নাই, তাই ভাইয়া আমাকে বলল, ভাইয়া আমাকে তেঁতুল আবার দুই তিনটা পেরে দিল। আমরা ঘুরে এসে অবস্থা খারাপ, এখন পানি আর ফানটা খাওয়া হচ্ছে। A few moments later. যাওয়ার আগ মুহূর্তে একদম রেডি হয়ে গেলাম, আর সুভানার জন্মদিনের কেক কালকে কেউ খেতে পারেনি, একটু করে খেলাম, চা বানিয়ে নিলাম, চা খাচ্ছি, আর সাইফানের বাপা রুম থেকে সেই হচ্ছে দৃশ্যগুলো দেখতেছে, মনোরম সুন্দর। আর আপনাদেরকে লাস্টবারের মতন আরেকবার দেখাই নিলাম, দিলাম কি কিছু বলার নেই, তোর আর সাইফানের মন খারাপ আরও থাকতে মন যাচ্ছে, পরিবেশটা সুন্দর তো ভালো লাগে না, দেখো মেঝে এটা আর এই যে একদম এইভাবে দেখা যাচ্ছে, ভালোই লাগে দেখতে। আর আপনাদেরকে বারান্দা থেকে আরেকবার দেখে আসি, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার চাটা শেষ করব। বিভিন্ন পাখির সাউন্ড পাওয়া যায়, সকালবেলা যেই সাউন্ডটা মানে ক্যামেরায় নিছিলাম সেটা বক ওইভাবে আওয়াজ করে, পরে আমি একদম সচোখে দেখছি। আমাদের সব ব্যাগ রেডি, আমরা এখন চলে যাব, চলো চলো নেমে যাই। আমাদের এখন বাগিতে করে গেটের সামনে আগায় দিবে, ভাইরা পিছনে বসে কি বেশি ভালো লাগতেছে? সুভানা ঘুমাই গেছে, হ্যাঁ বসো, মোটরসাইকেলে উঠবা, যাও একটু উঠে আসো, আসো যাও, পাপা আসতে আসতে যাও, উঠে আসো, যাও চালানো যাবে না, একটু খালি উঠে বসে থাকো। না দেওয়া যাবে না, এটা এটা অটো, এটা অটো, একটু বসো এখানে বসো, ভু পিপি ভু, ভালো লাগতেছে এখন? বৃষ্টি আসবে, সব হচ্ছে অন্ধকার হয়ে আসছে। এটা কার? রেড কার, আসো আসো পাপা চলে আসে, আর এটা মোটরসাইকেল, এখন আর বসা যাবে না, এখন আমরা চলে যাচ্ছি বাসা, চলো আবার যখন আসব তখন, ঠিক আছে, আসো 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 আসো। আচ্ছা আমরা আবার আসলে তোমাকে ঘোরাবো, ঠিক আছে আসো। So, বিদায় সারা রিসর্ট, থ্যাংক ইউ ফর দ্য মেমোরিজ, মাস্ক নিচ্ছি, আজকে আমরা ভাবি দোলনাতে উঠছিলাম, এই দোলনাতে অনেকক্ষণ ভালোই ঘুরলাম, এই ঘোড়াটা মনে থাকবে অনেক। আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতেছি, আর প্রচন্ড জোরে বৃষ্টি চলে আসছে, সব দিকের পরিবেশই সুন্দর না ভাবি, বৃষ্টি হতে আরো সৌন্দর্য বেড়ে গেছে, লেকের ভাবি লেকের মধ্যে কি সুন্দর পানি পড়তেছে, এই যে লেক দেখেন, আসেন আমরা বের হই একটু, উরি আল্লাহ আসবে না ওরা, আমরাই দেখি, আল্লাহ কি যে সুন্দর, কোন জায়গায় চলে আসলাম, আসো আসো আসো, হেভি জায়গায় বসলাম, দুই ভাবি মিলে এখন দোল খাই আর কি করি, আসো সাইবার আমার কাছে আসো।
যাওয়ার আগ মুহূর্তে আরেকটু আনন্দ পাইলাম। আসো আসো, আমার কথা বলার ভাষাই হারাই ফেলছে। এক হচ্ছে বৃষ্টির সৌন্দর্য, পানি পড়তেছে, বৃষ্টির সব অপরূপ সৌন্দর্য, একদম প্রকৃতি সেজে গেছে, সুন্দর বসার জায়গা করে দিছে, পরিবেশটা দেখতেই মন যাবে। এখন সাইফানকে একটু দোল খাওয়াবো না? তুমি উপরে উঠে এখানে বসো সুন্দর করে একটু। হ্যাঁ, আমি বসাই দেবো, দাঁড়াও। আম্মু আর তুমি দোল খাই। হ্যাঁ, এটা হচ্ছে একদম রিসেপশনের বাম সাইডে একটা গেট আছে। আমরা একটু হাঁটতে হাঁটতে এসে এত সুন্দর একটা জায়গা পাবো ভাবতেই পারিনি। অসাধারণ পরিবেশ। আমরা এখন আর কিছুক্ষণ দোল খাই। আমাদের বৃষ্টির কারণে হয়তো বা গাড়ি এখনো দেরি করতেছে। হ্যাঁ, জীবনে জীবনের গল্প আছে তাই বলতেছে ফখরুল ভাই। আর ভাবি বলতেছে জীবনে আছে কি কিছু নাই, জীবনে উপভোগ করতে হবে। এটা আমার একটা ইউনিক এক্সপিরিয়েন্স, এর আগে কোন সময় আমি ঘুরতে বেরিয়ে দেখিনি। আসো ভালো হলো, আমাদের মনে আশাটা পূর্ণ হলো। আমরা আজকে দোলনায় অনেকক্ষণ ঘুরছি। আমাদের গাড়ি আসতে দেরি কেন? গাড়ি রাস্তা আছে, আজকে যারা রেজাল্ট আসবে ফখরুল ভাই বলে তাদের পুরো কিছুই দেখতে পাবে না এত বৃষ্টি। বৃষ্টির দিনে না আসাই ভালো, মানে এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে বৃষ্টি ছাড়া আসতে হবে। বৃষ্টির দিনে কারণ কাদা হয়ে যায় তখন আর সেই নাইজেরিয়াতে থাকবে তারা বৃষ্টি উপভোগ করবে অন্য পরিবেশ, অন্য পরিবেশ, রুম থেকে শান্তি পাবে। আমাদের ড্রাইভার সাহেব চলে আসছেন। চলো বাই বাই সারা রিসর্ট, লাস্ট মুহূর্তগুলো আরো সুন্দর। হ্যাঁ, লাস্ট মুহূর্তটা যে এত সুন্দর, একটা দোলনাতে কাটবে ভাবতে পারিনি। ভালোই, অনেক কিছুই দেখলাম, ভালো লাগলো তোমাকে। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা, আল্লাহকে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। প্রকৃতিকে যে এত সুন্দর করে সাজাইছে, স্মৃতি হয়ে থাকবে দোলনাটা, ভালো লাগলো। আমরা সাইফানের জন্য যাওয়ার সময় একটা এখন কেক নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে আপনি আসছেন? শেষমেশ এখন আমাদের চলে যাওয়া। আমরা একটু বাবুর জন্য কলা কিনবো, বাবুর ক্ষুধা লেগে গেছে। আর রাস্তায় গাছের পেঁপে বিক্রি হচ্ছে, দুইটা পেঁপে 160 টাকা দিয়ে কিনলাম, বিশাল বড় না, দুইটা পেঁপে 120 টাকা দিয়ে কিনলাম, অনেক লাভ হয়েছে। কিন্তু পেকে যাবে 4-5 দিন পর। হলুদ হয়েছে সুন্দর, একদম গাছ থেকে এক্ষুনি পেরে নিয়ে আসছে। এই যে এই দোকানে বিক্রি হচ্ছে, পুরো দাম কম তো গ্রামের দাম। দেখো কুসুর গুলো কি সুন্দর, কুসুর নি মানে এখন আবার কে নামে কোথায়? এই যে বাম সাইডে ভাবি, আমি তাল পাইলে তাল নিব। কি টাইপের কলা খাওয়া যাবে এখন? বাচ্চা খেতে পারবে? চাম্পা
এখন খাইতে পারবে? এখন খাইতে পারবে? হ্যাঁ খায় দেখেন তো কলা এ খাইতে পারবে? সুবানা খাইতে পারবে? তারা না পারবে না। মিষ্টি আছে? মিষ্টি মানে এটা একটা অন্যরকম মিষ্টি, মানে কড়া মিষ্টি না বাট ভালো মিষ্টি, মন শান্তি মিষ্টি। বুড়ি বুড়ি এখন দেখো খাইতে পারো নাকি? আসো পথে আমরা কুসুর কিনলাম, জ্যাম অনেক, থেমে আছি। সুভানা বুড়ি আল্লাহ হাফেজ, ভালো থাকিও, আল্লাহ হাফেজ বাবা। আল্লাহ রহমতে ভালোভাবে বাসায় পৌঁছে গেলাম। আর মাশাআল্লাহ মিঠু ভালো আছে, দেখছো মিঠু ভালো আছে? বাই বাই দর্শক। Muhammad, peace be upon him.